না, এই মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40, এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি, কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মানো, এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হয় না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয়, যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হব না। রাগ হবেন না, আমি আমার কাঁধে নিতেছি, তাবলিগ করতে করতে জিন্দগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই, খালি একটু নামাজ রোজা আইছে, আমার মোয়ামেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মোয়াশেরা ঠিক হয় নাই, সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি, আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়ব না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারই আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে, যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই, এরকম এক একটা জিনিস হইতেছে। আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নাই, এখন দেখতেছে আর তাক লাগা যাইতেছে। যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, গুটানের সময় চলে আসছে, কেয়ামত কাছে চলে আসতেছে, এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলো সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত। এটা মাত্র চৈত্র মাস, উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয় না, হিট স্ট্রোক হবে, দেখেন খবর দেখেন, রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন, যে রৌদ্রে বাহির হয়েও না, ঘরের তে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে, প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে, আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। যখন দেখার মন হয়, যখন দেখার জন্য মন হয়, মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে, মনে হয় বুঝাইতে পারি না, তখনই যা স্কুলের গেটে, তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে, তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে,
তখন এই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায়, ঠিক না? কিরে মতলব কি, তুই এই গলিতে বেশি গড়স কি জন্য? এত দেখি তোর এই গলিতে কারণ কি? তুই তো এই গলির ছেলে না, ঠিক না? হাজিও কিন্তু বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। কয়বার ঘুরে? অনেকবার ঘুরে, ঠিক না? যারা হজ্জে তামাত্তু করে, কেরান করে, এফরাদ করে, এরা কয়েকবার ঘুরে, শেষমেশও ঘুরে, বিদায় তওয়াফ যেটাকে বলে, শেষমেশও ঘুরা বিদায় নিয়ে আসে। বললাম মানে আপনি দেখলেন না, আমি দেখলাম আর না দেখলাম, আপনি তো দেখলেন, আমি কিন্তু বাড়ির যেতেছি। আবার আমারে ডাইকা আইনেন, এটাই তো বলে কি বিদায় হজে তো এটাই বলে, বিদায় তোয়াফে তো এটাই বলে, ঠিক না? এটাই বলে, দোয়ার ভিতরে এটাই লেখা আছে, আল্লাহুম্মা আরজুকনা জিয়ারাতা বাইতাকাশ শরীফ কাররাত বাদা মাররাত, আল্লাহ বার বার নিয়ে আসে, যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায়। আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসত তাহলে দেখানো যায়, মুসলমান হাজারো খরচার থেকে বেঁচে যেত, হাজারো টাকা সঞ্চয় হইত, লক্ষ কোটি টাকা সঞ্চয় হইত, হায় হায় পড়তে হইতো না। যে আমাদের সবার জীবনে যে হায় হায়, এটা তো ওদের স্টাইল পুরা করতে যাই, আদর্শকে পুরা করতে যাই তো হায় হায় করতেছি, ঠিক না? কি কি বলেন? যদিও ঈদ, আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান, কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন? কার বিধান মানেন? আপনি তো অন্যের বিধান মানেন। ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না, আপনি তো মানে ঈদ মানি মনে করতেছেন মোজ ফুর্তি, ঠিক না? কাপড়ের প্রদর্শনী, ঠিক না? কি ঈদ মানি? কি নতুন কাপড়ের? ঈদ মানি তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী। কি পরিষ্কার? পরিষ্কার কাপড় পরবে, একটু ইস্তারি সিস্তারি করে পরবে, ঠিক না? ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী, কে কত বেশি দামি কাপড় নিতে পারে। বিয়ের অর্থ তো এটা না, বিয়ের অর্থ তো এটা না যে 1,10,000 লোক খাওয়াইতে হবে, বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে, 50 আইটেম করতে হবে, করস কইরা হইলেও করতে হবে। বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না। অথচ তো বলছিল আহাব্বুন নিকাহি ইলাল্লাহ আইসারুহা মাউনা, ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়, ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে তো আমরা আল্লাহ আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না, আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি, ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ। এটাই আধুনিকত্বের প্রদীপ, আধুনিক হইতে হইলে এটাই করতে হবে, স্মার্ট হইতে হইলে এটাই করতে হবে, যত শব্দ বলেন সামাজিক হইতে হইলে এটাই করতে হবে। নাসিকি কমসে কম দোয়া দিয়া হইল যে আল্লাহ আমি পারি না, শুধু দোয়া পড়তে পারি, দোয়া হইলেও পড়েন, নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান, দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত,
এর দোয়া কি, শুক্রিয়া কিভাবে আদায় হবে, শুক্রিয়া আদায় শেখা উচিত। দুনিয়াটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান, হায়াত চলে যাবে। এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে, আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে, আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করত। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা, তাহলে আমি দেখাইতেছি, আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো, আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায় ছিলাম, আপনি আমাকে মাফ করে দেন না, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। বিছানায় বসে যদি এতটুকু বলে ঘুমাইতো, এটাও তো করি না বলেন, এতটুকু যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে, তিনবার যদি পড়ে, তিনবার তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুণ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে তিনবার পড়ে ঘুমায় যাবে। দোয়া তো শিখেছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু পড়লাম, ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে, আল্লাহ বলে চামড়া খসায় ফেলবে। ওটি খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে, আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই, যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা, আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কোথেকা, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহকে বলি আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না, পারে না, প্রমাণ দিমু, প্রমাণ দিই একটা, কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওদিক দিয়ে দুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন, তাহলে এরকম হয় কি করে, কে করছে, না মেশিন দিয়া সেট করছে, না প্রযুক্তি দিয়া করছে, কে করছে? ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি? আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র ওইদিকে বৃষ্টি, আমরা কি বলতাম, শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না। আসেন দোস্ত, যেই কটা বললাম কোনটা পারেন, আপনি ভাবেন যে আমি কোনটা পারি, আমি কি দোয়া শিখতে পারি না পারি না, সবগুলা পারি না একটা পারি, একটাই শিখেছি,
আপনি কিচ্ছু পারেন না, তো আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান ডেলি দুইবার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, হাজার বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না, দূরত্ব শিখাইছিলাম একটা, কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে, দেশের ভিতর থেকে তো আসতেছে, আসতেছে বিদেশ থেকে আসতেছে। ইতেকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছি, নাহলে এই সময় আমার আসার কথা না। পড়েন শিখেন, লম্বা তো না, শর্ট। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি, এতটুকু। সকালে 100, বিকালে 100 পড়েন। নাম বলবো না আমি, বাদামতলিতে একজন আছে খেজুরের ব্যবসা করে, ও আমাকে বলতেছে হুজুর আমি তো এটা আমল করার পরে যেদিন ও আমার সাথে সাক্ষাৎ করছে, আমি এই সপ্তাহে 3 বার দেখছি। তো কান্দতে ছিল, খুব কান্নায় ভেঙ্গা পড়ছে। আমি বলছি বেটা চালায় যাও, মন্দ যেন না হয়। সহজ ইস্তেগফার করেন, দুরুদ পড়েন, মাপছান আল্লাহর কাছে। মুসলমানের কাছে এখন একটা অস্ত্র আছে, আর কোনো অস্ত্র নাই। মুসলমানের দিলের ভিতরে এখন বিজাতির এতটুকু প্রভাব বিস্তার হয়ে গেছে, কোনো জায়গা খালি নাই, শুধু একটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া, আল্লাহ মাফ করে দেন, তওবা করা। যদি মুসলমান তওবা করতে পারে তাহলে মনে হয়, তওবা করতে দেরি মনে হয়, আমার বিশ্বাস আল্লাহ নজরে করম করতে দেরি করবে না, নাইলে শুধু গানই গায়া যাবে। একটা গান আছে না, নজরে করম, বললাম না আর কি পুরা, শুধু এই গানই গায়া যাবে, শুধু গানই গায়া যাবে, আর বলতেই থাকবে মেরে কিস্তি পার লাগা দেনা, কিস্তি কোনোদিন পারে লাগবে না, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে। ভালো না বাসতাম, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে যদি ভালোবাসতাম, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ যদি ভালোবাসত, করতেছে সুস্থ অবস্থায় যত ন্যাক আমল করত, গুনাও তো করত, ঠিক না? গুনা লেখা হবে না, কিন্তু যত ন্যাক আমল করত সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে, অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন, তো এক রেওয়ায়েতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি অসুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায় নি। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে, আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয় ওইভাবে আবার এবাদতের গাঠিও তার আমল নামায় লেখা হয়, শিখে না। একই জবাব দেয়, সময় নাই, এখন মনে করেন নিয়ে আসলাম,
আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুই সবগুলা পড়তে পারিস না, পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে একশোটা পড়ার চেয়ে একটা পড়তাম যার দ্বারা পুরো ২৪ ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম, ঠিক না? কি এটাই তো পড়তেন না? হুম, ওটু আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিআমাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়ালাকাল হামদ ওয়ালাকা শুকর, দিয়া তো দিছে একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিআমাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়ালাকা শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নিআমাতিন আও মিন আহাদিম মিন নিআমাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদ ওয়ালাকা শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোনো নেয়ামতে শুকরিয়া আদায় করো না, আর বান্দা যদি বলে আল্লাহ ২৪ ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু তো শিখমু কি কইরা, তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন, এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিবেন বলে? যুবক যৌবনের জবাব কি দিবে, নারী নারীত্বের জবাব কি দিবে, পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে, কি জবাবটা দিব? না ওই সময় দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন, আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হইয়া চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হইয়া কি হাউমাউ করা কাঁদতেও দেখছি, হাউমাউ করা কাঁদতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার, কিন্তু তারপরও মনে উঠলো দেখে বলতেছি, হ্যাঁ সত্য এটাই। মালিক ইবনে মারওয়ান তওয়াফ করতেছিল আর বাইতুল্লার গিলাফদের হাউমাউ করা কাঁদতেছিল, তো পিছে এক কবি দাঁড়ানো ছিল। তো মালিক ইবনে মারওয়ানের জামানা ছিল তখন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের শালা, ওনার জামানা চলতেছে, সমস্ত মুসলিম ভূখণ্ড পায়ের নিচে, এত বড় রাজা, বাইতুল্লার গিলাফদেরা হাউমা করে কাঁদতেছিল। তো পিছের থেকে কবি বলে, উন্দুরু, একটু তাকায়া দেখো, কাইফা ইয়াতাদাররাউ জব্বার আরদ ইলা জব্বার আসসামা, দুনিয়ার প্রতাপশালী আকাশের প্রতাপশালীর সামনে কেমনে কাঁদতেছে একটু তাকায়া দেখো। ওই বেটার তো বুদ্ধি ছিল, তো ও তো জয়া বাইতুল্লার গিলাফ ধরে কাঁদছে, ঠিক না?
মোয়ামেলা ঠিক করে ফেলছে। কিন্তু আমরা তো দুনিয়া উল্টাও দেখছি, কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে, প্রেক্ষাপটের কারণে কি হাউমাউ করে কানতে দেখছি। সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে, আমি সময়গুলা স্মরণ করাইতেছি না, মনে আছে এই জন্য বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, আসলে দুনিয়ার নেয়ামত যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান, নেয়ামতকে আসলে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়াও শিখি না যে কোন নেয়ামতের পরে কি পড়া উচিত, এর দ্বারা কি হবে এটাও জানি না, এর দ্বারা কি হবে এটাও জানি না, যে নেয়ামতের শুকরিয়া আদায় করলে যে নেয়ামত বাড়ে, আহলু শুকরি আহলু জিয়াদাতি। হাদিসে কুদসি আল্লাহ বলেন নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব। আর দুনিয়াটা যে বোঝে না সে আখেরাতটাও বোঝে না, আখেরাতেরটাও বোঝে না, যেটা গত জুমায় বুঝাইতেছিলাম। এই যে ছয় রোজা, এই যে শাওয়াল মাস, এটাও কিন্তু নেয়ামত, এটাও নেয়ামত। এক মাসের পরিপূরক হিসাবে শাওয়াল মাস দিছেন, ছয় রোজা দিছেন, এক মাস দশ মাস, কিন্তু এখনো দুই মাস শর্ট রয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, যুক্তিতে দেখা যায়, তো আল্লাহ নেয়ামত হিসাবে শাওয়ালকে দিছিলেন, শাওয়ালকে দিছিলেন। আবার শাওয়াল মাস যেরকম রমজানের পরিপূরক হিসাবে দিছেন, আবার শাওয়াল মাস সামনের তিনটা মাসের প্রস্তুতি হিসাবে দিছেন। সামনের তিনটা মাস আসতেছে, একটা না যেটার ভিতরে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছেন, জিকাদা জিলহজ্জা মুহররম, এই তিন মাসে গুনাহ করতে নিষেধ করছেন। ফালা তুদালিমু ফিহিন্না আনফুসাকুম, আরেকটা মাস আছে রজব, এটা যদিও রমজানের আগে আসে, শাবানের আগের মাস, এটা একটু দূরে পড়ে গেছে, কিন্তু এই তিনটা একসাথে, জিকাদা জিলহজ্জা মুহররম। আর জিলহজ তো আরো বেশি, কেননা এটা খাস দিদারের মাস। কি মাস? দিদার বোঝেন? দিদার বোঝেন? প্রবাদ বাক্য বললে বুঝবেন, দেখি বুঝা বইলা দেখি বোঝেন কিনা। আজকালকার ছেলেপেলারা তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত, এই জন্য ওরা প্রবাদ টোরবাদ পড়ে না, ওদের বইতে প্রবাদ বাক্য নাইও, আর এখনকার মানুষ প্রবাদ বাক্য জানেও না। আগে খুব চলন ছিল এগুলা প্রবাদ বাক্য, আগে বলতো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, শিশিরে ভিজে না মাটি বিনা চিঠিতে, ভরে না মন বিনা দর্শনে। মনে হয় বোঝেন নাই? তো জিলহজ হলো দর্শনের মাস, হাজিরা আল্লাহর দিদারে যায়, দিদারের মাস, হাজিরা আল্লাহর সাথে দেখা করতে যায়, দিদারের মাস। রমজানের পরে মন ছুটা যায়, এক ঘনিষ্ঠতা তৈরি হয়, যেই ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে, যে না একটু দূরের থেকে তো দেখলাম, একটু কাছের থেকে দেখা আসি, দূরের থেকে তো একটু কাছের থেকে দেখা আসি, চিরজীবনই তো ওইদিকে মুখ করে দাঁড়াইলাম, একটু সামনাসামনি দাঁড়ায়া দেখি। সামনাসামনি বুঝেন তো, হাজিরা বাইতুল্লাহর সামনে যায় দাঁড়ায়, ঠিক না? এখন কোন দিকে দাঁড়াই? বাইতুল্লাহর দিকে দাঁড়াই, ঠিক না?
তো মন ছুটা যায়। জিলহজ হলো দিদারের মাস, দিদার। এই জন্যই যেমন পাওয়া যায় কিতাবে, যুবক বলে বৃদ্ধকে বলতেছে চাচা করতে তো আসেন, কিছু শুনেন পাতি যা, তুমি কি শুনো? উপর থেকে তো বলতেছে লা লাব্বাই, আপনি বলতেছেন লাব্বাই, আর উপরতে আওয়াজ আমার কানে বাড়ি খেতেছে লা লাব্বাই, আপনি লাব্বাইকে সাড়া দেন, বলছে না আমাদের কাছে গ্রহণ না। তারপরও দেখি ঘুরতেছেন, বাতিজা কয়দিন শুনলাম, আজকেই তো শুনলাম, দীর্ঘ শতকের পর শতক শুনে আসতেছি, কিন্তু এই দরজা ছেড়া জামুন খুই, কোথায় জামাই? তুই তো আজকে শুনেই আমাকে শুনায় দিলি, আমি তো দশকের পরে দশক শুনতেছি নিজের কানে যে লাল আব্বাই লাল আব্বাই লাল আব্বাই, কিন্তু যাব কোথায়? একটা রাস্তা বল, দরজা বল, গেট বল, সত্তা বল, কার কাছে যাব? লালাব্বাইক বলুক আর লাব্বাইক বলুক, এইখানেই ঘুরতে হবে। বিদায় ঘুরতেছি, আমার কাম ঘুরা। তো পরক্ষণে যখন লাব্বাইক বলছে, তো যুবক বলতেছে চাচা কামাল কইরা দিলা। কই কি কামাল হইলো? আজকেরটাও কবুল, পিছনেরটাও কবুল, সামনে যতবার আইবা সব কবুল। তুমি তো এক কথায় কামাল কইরা দিলা। তো শাওয়াল মাসটা নেয়ামত ছিল, শুধু রমজানের পরিপূরক না, সামনের তিন মাসের প্রস্তুতি, একটা বিরাট বড় নেয়ামত ছিল এই উন্নতের জন্য। যে রমজান মাসের বাহ্যিক দৃষ্টিতে একে দশের দিকে যদি তাকাই, তাহলে দশ মাস কমপ্লিট হয়ে গেছে, দুই মাস হাতে বাকি আছে। ওটাকে কমপ্লিট করার জন্য যেরকম নেয়ামত ছিল ছয় রোজা, এরকম শাওয়াল মাসটা প্রস্তুতির মাস ছিল যে সামনে কিন্তু তিনটা মাস আসতেছে, জিকাদা জিলহজ্জা মুহররম। মুসলমানের কিরকম নিজেকে গুটায়া চলা দরকার, গুনার থেকে বাঁচায়া চলা দরকার, এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাস সংকেতের মাস ছিল, যে আল্লাহ সংকেত দিতেছে শাওয়ালের পরেই কিন্তু জিকাদা, জিলহজ্জার পরেই কিন্তু দিদারের মাস আসবে। জিলহজ দিদার, হাজিরা চতুর্দিক থেকে আমার দিদারে ছুটে আসবে। তোমরা আসতে পারবে না, কমসে কম তোমরা তোমাদেরকে সংকুচিত রাখবে, গুনার থেকে বাঁচায় রাখবে। হাজিতের সাথে, হাজিতের সাথে সামঞ্জস্যতা রাখবে, হাজিদের স্টাইলে চলবে। অথচ আমরা তো আসক্ত হইলাম বিজাতিদের স্টাইলে, ঠিক না? কি বলে, রাগ হয়ে যান না বিজাতিদের স্টাইল। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে শাওয়াল মাসও নেয়ামত ছিল, এটা দুই দিক দিয়া নেয়ামত, এক দিক দিয়া রমজানের পরিপূরক, পুরা বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা, যেন সারা বৎসরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায়, সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়, এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য শাওয়াল মাসটা নেয়ামত ছিল, যে সামনে তিনটা মাস আসতেছে, জিকাদা জিলহজ্জা মুহররম। মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাসটা নিচে ছিল, যে যা কিছু করার দরকার, গুছানের দরকার, এই শাওয়াল মাসে গুছায় ফেল, যেন জিকাদা আসলে জিলহজ মুহররম
তিন মাস আসতে দেরি, তোমার যেন আর কোনো দিকে পা না দিতে হয়, তুমি যেন এই তিন মাস গুনার থেকে বাইচা, আল্লাহর বন্দেগির ভিতরে থাইকা, হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো। এই জন্য শাওয়াল সামনের তিন মাসের প্রস্তুতিমূলক নেয়ামত, প্রস্তুতিমূলক নেয়ামত ছিল। কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামত কি নেয়ামত মনে করে না, ও আখেরাটারে কখন নেয়ামত মনে করবে? যার কারণে শাওয়াল তো আসলো বটে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু লোক সজাগ আছে, পুরুষ ও নারী ও যুবক ও বৃদ্ধ যারা দেখা যাইতেছে নেয়ামত হিসাবে ছয় রোজাতে আন্তরিক হইতেছে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে ছয় রোজাতে আন্তরিক না, কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের তিন মাসের প্রস্তুতি হিসাবে জি কাদা করুক আর না করুক, জিলহস ডকতে দেরি, নিজেকে সর্বদিক থেকে গুটাইয়া আবাদতে ডুকাইতে দেরি করবে না। কেননা জিলহজের প্রথম দশ দিনের অনেক তাৎপর্য, ওয়াল লায়ালিন আশ ওয়াস শাফঈ ওয়াল ওয়াত ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশ, কোরআনের কথা দশ রাত্র লাইলাতুল কদরের মতো তাৎপর্য, মূল্যবান মূল্যায়িত দামি। তো জিলহজের প্রথম রাত আসতে দেরি, ও গুটায় নিতে দেরি করবে না, প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। কিছু লোক হবে, এমন না যে হবে না, হবে, কিছু লোক পাওয়া যাবে যারা ওই দশ রাত্রকে গনিমত মনে করবে। দশ দিনের আবাদত প্রতিদিনের আবাদত এক বৎসরের আবাদতের সম পরিমাণ হবে। দশ দিনের আবাদত এক বৎসরের সম পরিমাণ, রাত্রের আবাদত এক লাইলাতুল কদরের সম পরিমাণ। তোরা কাজে লাগাবে, আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না। এই জন্য মেরে দোস্ত আসেন, শিখেন, নেয়ামতের মূল্যায়ন করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো, ছয় রোজাকে পুরা পুরা আদায় করার তৌফিক নসিব করেন, শাওয়াল মাসকে গনিমত এবং নেয়ামত মনে করে কাজে লাগানোর তৌফিক নসিব করেন।